কোনো কারণ ছাড়া আপনার যেভাবে ওরা নির্বিচারে গুলি করলো মিছিলের মধ্যে, আমরা ওই ওই মিছিল থেকে আমি গুলিবিদ্ধ হই। আমি ঠিক তৎক্ষণাৎ পালাতে যেয়ে দেখি আমার পায়ে গুলি। তখন আমি দুই হাত দিয়ে পাট ধরে কোনো রকম যখন যাচ্ছিলাম গলির ভিতরে যাব, এ অবস্থায় আমার সামনে দিয়ে আপনার গুলি ছুটছে। এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। আমার শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে, আমার পায়ে কিন্তু প্রথমে পায়ের চারটা আঙুল কাটা হয়, পরবর্তীতে পায়ে একটা পাত দেওয়া হয়, দুইটা অপারেশন, থার্ড হচ্ছে আমার পা কেটে ফেলার মতো সিদ্ধান্ত হয়। রাজনীতি করা তো আসলে কোনো অপরাধ না, সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে। কিন্তু দেখা গেছে যে এই মানুষের যে ভোটের অধিকার নিয়ে, বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলতে যে আন্দোলন করতে, যেই তো আমাদের এই অবস্থা, এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো একজন সুস্থ সুন্দর মানুষ ছিলাম আপনাদের মতে। প্রথমত এ বিষয়ে বক্তব্য হচ্ছে, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলার বাড়াবাড়ি, আর যার ছত্রছায়া ছিল একটা ফ্যাসিজম, একটা ফ্যাসিস্ট সরকার। 12 ডিসেম্বর 2013 শান্তিপূর্ণ লক্ষ্মীপুরে ঠিক ভোরবেলা একটা অশান্তির কালো মেঘ নেমে আসে। তৎকালীন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাবুভাইয়ের বাসভবন ঘেরাও করে র‍্যাব ওনাকে হত্যার উদ্দেশ্যে চারপাশ ঘেরাও করে, বাড়ির সামনের এবং পেছনে। যখন উনি পেছনে দরজা দিয়ে পালাতে যায়, তৎক্ষণাৎ র‍্যাব ওনার বুকে বুট দিয়ে লাথি মারে। পরবর্তীতে ওনার রানের মধ্যে গুলি করা হয়। তৎক্ষণাৎ আমাদের তৎকালীন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইকবাল মাহমুদ জুয়েল ভাইয়ের কাছে ফোন আসে যে আমার জেলা বিএনপি সেক্রেটারির উপর হামলা হয়েছে, যার জন্য মিছিলটা আমরা ঘুরিয়ে, উনি ওনার নেতৃত্বে ঘুরিয়ে আমরা সাবুয়ের বাসভবনের দিকে যাওয়ার জন্য ইয়ে করি। এবং চক মসজিদ আমরা থেকে রেজিস্ট্রি অফিস থেকে আমরা মিছিল ঘুরিয়ে চক মসজিদ মানে প্রধান সড়ক ধরে আমরা বাজার হয়ে আর কি ওই দিকে যাচ্ছিলাম। ওই পাশ থেকে মানে লক্ষ্মী পৌরসভা সামনে থেকে আপনার দুইটা গাড়ি, একটা র‍্যাবের কালো গাড়ি ছিল আর একটা সাদা রঙের হাইট ছিল, এই দুইটা গাড়ি থেকে র‍্যাবের পোশাকে নেমে একদম হাঁটু গেড়ে, আমার এখনও স্মৃতিটা চোখে ভাসে যে কোনো কারণ ছাড়া আমাদেরকে যদি আওয়াজও দিত আমরা সরে যাইতাম, কিন্তু কোনো কারণ ছাড়া আপনার যেভাবে ওরা নির্বিচারে গুলি করলো মিছিলের মধ্যে, আমরা ওই ওই মিছিল থেকে আমি গুলিবিদ্ধ হই। এবং যে জুয়েল ভাইয়ের কথা বললাম, ইকবাল মাহমুদ জুয়েল ভাই মাঝবয়সী ছিল, উনি প্রথমে গুলিবিদ্ধ হয়ে বসে পড়ে, বসে পড়ার পর পরের গুলিটা ওনার মাথায় গুলি লাগে এবং মগজ রাস্তায় পড়ে উনি স্পট ইয়ে হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে আমি যখন পাশে তাকাই দেখলাম যে মিছিলে তো অনেক লোক ছিল, গোলাগুলির পর পিছন থেকে অনেকে সরে গিয়েছে। যখন দেখলাম জুয়েল ভাইয়ের এই অবস্থা, আমার তখন মনে হলো যে আমার তো পালানো উচিত। আমি ঠিক তৎক্ষণাৎ পালাতে যেয়ে দেখি আমার পায়ে গুলি। তখন আমি দুই হাত দিয়ে পাট ধরে কোনো রকম যখন যাচ্ছিলাম গলির ভিতরে যাব, এই অবস্থায় আমার সামনে দিয়ে আপনার গুলি ছুটছে। এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। আমার শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে। দেখেন, আমরা আসলে কী জন্য তখন আন্দোলন করেছিলাম? আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। আপনি সময়টা খেয়াল করেন যে 12 ডিসেম্বর 2013 আমাদের ঘটনা, আর 5 জানুয়ারি 2014 হচ্ছে ইলেকশন, যে ইলেকশন 154টা আসন, 153-54টা আসন বিনা ভোটে নিয়ে নিছে সরকার। তো আমরা যেখানে চাচ্ছিলাম যে আমাদের ভোটের অধিকারটা প্রয়োগ করার জন্য আন্দোলন করতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমাদের টুটি চেপে ধরার উদ্দেশ্যে এই কাজটা মানে খুব পরিকল্পিতভাবে করা হয়েছিল। আমরা এই ঘটনা থেকে, এই ঘটনার পর যখন আমাদের ঘটনা জানাজানি হয় যে এখানে মারা গিয়েছে জুয়েল ভাই, আমি গুলিবিদ্ধ হলাম, তখন পুরো শহরে আপনার জম্মুর স্পট সহ বিভিন্ন মেইন পুলিশ লাইন সহ ওইসব স্পটে ঘটনা যখন ছড়ায়া যায়, তখন চারদিক থেকে মানুষ নেমে আসে। এক পর্যায়ে ওরা মানে নিজেদেরকে আর না পেরে যখন দেখছে চারদিকে মানুষ ধেয়ে আসতেছে, তখন এলোপাতাড়ি গুলি করে, যার অবস্থায় দক্ষিণ তেমনি, ঝুমুর এবং উত্তর তেমনি, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ লোক গুলিবিদ্ধ হয়। কারো পেটের এদিক দিয়ে যায়, কারো হাতে লাগে, কারো পেছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে, এরকম অসংখ্য একটা ভয়াবহ পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। এটা আসলে অত্যন্ত মানে ভয়াবহ একটা পরিস্থিতি। আমি তো আপনাকে বললাম, যখন আমি দুই হাত পায়ে ধরে যখন খোঁড়াইতে খোঁড়াইতে গলির ভিতর ঢুকবো ভাবছি, ঠিক ওই সময়টা আমার সামনে দিয়ে গুলি গিয়েছে। তখনকার এখন তো মসজিদটা ভেঙে ফেলছে, ওখানে ওয়ালের মধ্যে স্থানীয় লোকজন লাল দাগ দিয়ে চিহ্নিত করে রেখেছিল, এখন কোনো স্মৃতিও তখন নাই আমার। না মানে তখন মৃত্যু এবং জীবন মৃত্যুর খুব সন্ধিক্ষণে ছিলাম, তো
আমি ভাবি নাই সত্যি এখান থেকে আর ফিরে আসবো। যখন দেখলাম জুয়েল ভাইয়ের মগজ রাস্তায় পড়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে যখন ওই রাজপথ, তখন আসলে সত্যি খুবই মানে শরীরে কম্পন ধরে গেছে। কোনো রকম যখন গলির মুখ কাছাকাছি গেলাম, এক ভদ্রলোক মসজিদ থেকে নামাজ পড়ে নামা অবস্থায় উনি এসে ধরলো। আমি বললাম যে আমার হসপিটাল নিয়ে যান, আমার আমার পায়ে গুলি লাগছে। পরবর্তীতে আমারে রিক্সা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলো সদর হসপিটালে নিল লক্ষ্মীপুর, ওখানে নেওয়ার পর আরেকটা ভয়াবহ অবস্থা। ওইখানেও র্যাব মানে ওখানেও র্যাব চলে যায়, যার কারণে কিছু সময়ের জন্য ওইখান থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়। পরবর্তীতে যখন আমাদের ভ্যান চলে যায় তখন আবার এনে কোনো রকম অপারেশনে ওটিতে ঢুকায় ইয়ে করে। স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরও যখন বাংলাদেশে কোন অবস্থায় মানে ইলেকশনের জন্য মানে ইলেকশনটা ফেয়ার হবে কি না সেটার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, আমি মনে করি দেশ আসলে আগায় নেই। আমরা যতটুকু যে স্বপ্ন দেখে আমাদের 1971-এ আমাদের পূর্বপুরুষ অস্ত্র ধরেছে, সে অস্ত্রের আসলে প্রপার মূল্যায়ন, সেই রক্তের প্রপার মূল্যায়ন হয় নাই। যে আমাদের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার চাইতে যে আমাদেরকে জুয়েল ভাইয়ের মতো লোক আমার পাশে মারা যায় যার রক্ত রাস্তায় পড়ে থাকে। আমি একজন মানে সাধারণ ছাত্র হিসেবে আমার কোনো মানে কোনোরকম কোনো ইয়ে ছিল না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমার কোনোরকম কোনো ব্লেম নাই, আমি কোনো মানে দাগি কোনো আসামি না, অথচ আমাকে অযথা বিনা কারণে গুলি করে আমার এই অবস্থা। আজকে আমার জীবনের যেই আমি এই গত এই 10-12 বছর আমি যেভাবে জীবনটাকে নিয়ে আসতেছি, পরিচালনা করতেছি, এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো একজন সুস্থ সুন্দর মানুষ ছিলাম আপনাদের মতে। 12 ডিসেম্বর গুলি খাওয়ার পর 16 ডিসেম্বর আমাকে ঢাকায় আনা হয়। আমার পায়ের গুলিটা ঠিক এই জায়গাটাতে লেগেছে, আমার পায়ের নার্ভটা ছিঁড়ে যাওয়ার কারণে সম্ভব লক্ষ্মীপুর ড্রেসিংও হয়েছিল একাধিকবার, বাট পরবর্তীতে ঢাকা একটা প্রাইভেট ক্লিনিকে আমাকে চিকিৎসা নিতে হচ্ছে, কারণ সরকারি ক্লিনিকগুলোতে এত পরিমাণ আপনার ইয়ে চলতেছে যে কেউ গেলে ওখান থেকে অ্যারেস্ট করে, ধরপাকড় চলতেছিল। তখন আমাকে একটা প্রাইভেট ক্লিনিকে পারিবারিকভাবে একটা ইয়েতে চিকিৎসা নিতে হয়। বড় যে ইয়েটা আমার পায়ে, কিন্তু প্রথমে পায়ের 4টা আঙুল কাটা হয়, পরবর্তীতে পায়ে একটা পাত দেওয়া হয়, 2টা অপারেশন, থার্ড হচ্ছে আমার পা কেটে ফেলার মতো সিদ্ধান্ত হয়। 29 ডিসেম্বর 2013 যখন ড্রেসিং করতে যাই, ড্রেসিং রুমে ডাক্তার নিজে আমাকে বলে ফেলে যে বাবা তোমার পাটা আর রাখা যাবে না, এই মুহূর্তে তুমি দেশে বাইরে যাবা, তোমার সব ধরনের প্রস্তুতি এবং পায়ের যে অবস্থা তোমাকে মানসিকভাবে শক্তিশালী হইতে হবে। আমি বললাম আমার তো সামনে পরীক্ষা, আমার তো পরীক্ষা দিতে হবে, আমি একটা পা কাটলে আমি কীভাবে পরীক্ষা দিব। বলতেছে আরে এটা পা পাওয়া যায় অল্প দামে, কোনো সমস্যা না, হাঁটতে পারে অনেকে, যে দৌড় প্রতিযোগিতা করে। উনি আমাকে খুব উৎসাহ দিতেছে এবং মানসিকভাবে সাহস শক্তি যোগাইছে, মেনে নিচ্ছে। আর উনি বলছে যে যদি এখন নিচে আমি না কাটি তাহলে পরে তোমার হাঁটির উপরে, কারণ জার্মটা আপনার স্প্রেড হচ্ছে, ছড়ায় যাচ্ছে, হাঁটির উপরে কাটা লাগবে, তখন কিন্তু হ্যাঁ তোমার আরও জটিলতা তৈরি হইতে পারে। বেশি খারাপ লাগে যখন 31st নাইটে রাত্র 10:30 থেকে আমার অপারেশন শুরু হয়, 1 জানুয়ারি 2014 মানে অর্থাৎ রাত 12:15 পর্যন্ত আমার অপারেশনটা হয়, কমপ্লিট অপারেশনটা। এটা একটা মেজর অপারেশন, কারণ একটা অঙ্গ ডিসকানেক্ট করতেছে শরীর থেকে, এবং আমার পায়ের নার্ভের ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে পায়ের নিচের অংশ প্রায় পচন ধরার মতো অবস্থা হয়ে গেছে। এই তো সুস্থ জীবন থেকে পঙ্গু, একটা সুস্থ মানুষ থেকে আমি এখন পঙ্গুত্ব বরণ করলাম এবং পঙ্গুত্ব জীবনের সাথে আমি যুক্ত হয়ে গেলাম। এই তো না সেটাই, মানে রাজনীতি করা তো আসলে কোনো অপরাধ না, সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে, কিন্তু দেখা গেছে যে এই মানুষের যে ভোটের অধিকার নিয়ে, বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলতে যে আন্দোলন করতে যেই তো আমাদের এই অবস্থা সেটা। এবং আমাদের আমি আজকে যেটা মনে করি, আজকে যে 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই যেই আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে, আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ, রক্তের রক্ত জমাট বাঁধা হতে হতেই কিন্তু আজকের এই ইয়ে, অর্থাৎ আমরা যে গ্রাউন্ডটা তৈরি করেছিলাম তখন, আমরা তখন যে অধিকার আদায়ের জন্য চেষ্টা করছিলাম, সেই অধিকার জমতে জমতে গুণ খুম এবং ফ্যাসিবাদের যে চূড়ান্ত রূপ আমরা দেখলাম, সেটার চূড়ান্ত ধাক্কা কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমেই কিন্তু 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট কিন্তু সেটা শেষ করেছে। আমি অবশ্যই চাইবো যে আগামীতে মানুষের আমাদের মানে নির্বাচন যে ব্যবস্থাটা, এটা যাতে অবশ্যই সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট থাকুক, এবং মানুষ যাতে তার ভোটটা দিতে পারে, মানুষের বাক স্বাধীনতা যাতে থাকে, এবং সর্বোপরি মানুষ যাতে, দেশের মানুষ যাতে তার অধিকার আদায়ের জন্য যে কোনো কথা বলতে পারে নির্দ্বিধায়, আমি সেই জিনিসটাই চাইবো। 13 সালের গুলি খাইলাম, পা হারাইলাম, এটা একটা ব্যথা,
কিন্তু এই যে বয়ে বেড়ানো এত ব্যথার পর, এত কষ্টের পর, রক্তের পরও যখন দেখলাম যে এই ফ্যাসিজম সরছে না, ওই ব্যথাটা না আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, ওটা এক অন্য, ওটা হৃদয়ের অন্যরকম ক্ষত যেটা আমি সামনে আনা আমার পক্ষে পসিবল না। তো সর্বশেষ আসলে এই আমি তো আপনাকে বললাম যে 3 তারিখ এখানে ছিলাম, 4 তারিখে 10 নম্বরে ছিলাম, অবশেষে 5 তারিখে যখন এই ঘটনা হয় তখন তো নিজে আসলাম গণভবনে, হ্যাঁ ভাই বন্ধুদের সাথে আসলাম স্বতঃস্ফূর্তভাবে। এটা এক অন্যরকম স্বাধীনতা, ভালো লাগা।